নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য নিউজ নেটওয়ার্ক 7 এর সকল সদস্যদের জানাই শুভ সকাল। আমরা এখন চলে এসেছি কানলাতে। যেরকম আমরা কালকে বলেছিলাম লাইভে যে আমাদের আজকে সরস্বতী পুজোর গোটাটাই কভার করব কানলায়, তো কানলায় খুব সুন্দর সুন্দর পুজো হয়। তো প্রথমেই আমরা চলে এসেছি এখানে তালবোনার বুড়ো শিবতলার কানলা পুজোয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চলছে যে থিমটা হয়েছে সেটা হচ্ছে ডিজনিল্যান্ডের ফ্রান্সের। তো সেইটাই এবার আমরা পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখানকার ইয়েটা, প্রথম যে প্যান্ডেলের থিমটা প্রথমেই আছে। আর এটা বলে দিই 55 বছর ধরে চলছে এই পুজোটা এখানে। তো এরপরে আমরা ভিতরে গিয়ে আপনাদের পুরোটা সমস্তটা দেখাবো। তো এই যে প্যান্ডেলগুলো, এই এই ধরনের প্যান্ডেলগুলো রাতে দেখতে বেশি ভালো লাগে, লাইটিং থাকলে অপূর্ব দেখতে লাগে। তো এখন যেহেতু দিনের বেলা লাইটিংটা আমরা দেখাতে পারছি না, তো চেষ্টা করব সমস্তটাই আপনাদের পুরোটা ঘুরে দেখানোর ভালোভাবে। জায়গাটা আবারও বলে দিই, কানলার তালবোনার বুড়ো শিবতলা। তো আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। এবার ভিতরটা আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। ভিতরে ঢুকেই আমরা মূর্তি দেখতে পাচ্ছি, কিন্তু তাছাড়াও ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো এখানে। তো এটা যেহেতু থিমটা ডিজনি ওয়ান্ডারল্যান্ডের, তো এখানে ভিতরেও সেই ডিজনির ওয়ান্ডারল্যান্ডের নানান ক্যারেক্টারগুলোই আছে, যেগুলো আমরা ছোট থেকে দেখে অভ্যস্ত মিকি মাউসের। তো এই সমস্ত ব্যাপারটাই এখানে ওরা তুলে ধরেছে, যেমন ডিজনি ওয়ান্ডারল্যান্ডের যেটা আমরা জানি, সেই ঠিক এই ব্যাপারটাই আমরা বাইরের প্যান্ডেলে দেখলাম। এটা লাইট যখন জ্বলবে তখন কিন্তু আরও অপূর্ব দেখতে লাগবে। আমরা যেহেতু এখন সকাল দিকে এসেছি তো লাইটিংটা দেখাতে পারছি না, কিন্তু এটা যখন লাইট জ্বলবে এই দৃশ্যটা পুরোই পাল্টে যাবে। মানে সকালে এখন অন্ধকার অন্ধকার, মানে সাজানোই হয়েছে এটাকে এমনভাবে যে লাইট জ্বললে খুব সুন্দর লাগবে ব্যাপারটা। তো উপরটাও দেখুন খুব সুন্দরভাবে সাজানো এখানে। কানলার যে বড় বড় সরস্বতী পুজোগুলো হয় তার মধ্যে এটা একটা বড় পুজোর মধ্যেই পড়ে। তো এখানে তো এখন থেকেই দেখতে পাচ্ছি অনেক মানুষজন এখানে আসছেন, ঘুরছেন। তো তাদের মধ্যে থেকে একবার জেনে নেব তাদের এখানকার পুজো কেমন লাগে। আচ্ছা দিদি, আপনার নাম? আমার নাম জয়শ্রী চ্যাটার্জি। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। আচ্ছা, এই ঠাকুর প্যান্ডেলি পুজো নিয়ে একটু যদি কিছু বলতেন। দেখুন, এই পুজোটা বরাবরই দেখে আসছে ভীষণ ভালো হয়, প্রত্যেক বাড়ি এরা নতুন নতুন রকমের কিছু করতে চেষ্টা করে, এবারও তার ব্যতিক্রম হয়নি, ভীষণই সুন্দর করেছে, খুবই ভালো লাগছে আমাদের। আমরা কালনাবাসী হিসাবে প্রত্যেক বাড়ি আমরা যে যেখানেই থাকি না কেন এখানে আসতে চেষ্টা করি। ঠিক আমিও তাই, আমি কালনাই আমার বাড়ি, কিন্তু আমি বিবাহসূত্রে অন্য জায়গায় থাকি, কিন্তু এই পুজোটা কোনোভাবেই মিস করতে চাই না। আর এখানে আসা মানে তালবোনাতে আসবই, সপ্তর্ষি সঙ্গ দেখবই, এদের প্রত্যেকবার নতুন নতুন থিম সত্যি মানুষকে খুব টানে। আর এই যে ঠাকুর দেখা এখন থেকেই শুরু হয়ে গেছে, কতদিন ধরে চলে কানলা? এটা মোটামুটি ধরুন 4-5 দিন তো কন্টিনিউয়াসলি চলবে, মানে সব রকমই চলতে থাকে আর কি। আর মানুষজন ভিড় কোন টাইমটা খুব দেখা যায়? সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যে অবধিও যাবে না, মোটামুটি বিকেল থেকে যেরকম মাত্রায় ভিড় শুরু হয়, মোটামুটি লাইনের পর লাইন, আমরা লাইনে দাঁড়াতে থাকি, আবার ঢুকি আবার বেরোই, এরকম চলতে থাকে আর কি। দেখুন, সেটা সংখ্যাটা অনেক, সেটা মানে বলা ওইভাবে কাউন্ট করা যাবে না, আনকাউন্টেবলই বলা যেতে পারে। অনেক ঠাকুর, অনেক ভালো ভালো থিম, অনেক ভালো পুজো হয় সব জায়গাতেই, তো কোনটা ছাড়া কোনটা বলবো, সবগুলোই খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। তো আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক অনেক ঠাকুর হয়, আমরা যতটা পারবো আজকে কভার করার চেষ্টা করবো এবং আপনাদের দেখাবো। তো এবার আসি আমরা মূর্তিটায়, যে মায়ের যে প্রতিমাটা আছে সেটা দেখাবো আপনাদের। তো প্রতিমাটাও কিন্তু অপূর্ব, মানে এত সুন্দর প্রতিমাটা, এটাই মনে হবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখি আমরা, দেখতেই পাচ্ছেন এখানে। সেটাই
হ্যাঁ হ্যাঁ, পাটের কাজ আমরা বুঝতে পারছি, কাজগুলো কিন্তু পুরো পাটের। যে ঠাকুরের যে মানে অর্নামেন্ট হিসেবে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পুরো পাটের কাজ এবং নিখুঁত কাজ। মানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলে মানে বোঝা যাবে এটা এত সুন্দর লাগছে সামনে থেকে। তো মূর্তিটা নিয়ে কোনো কথা হবে না, অপূর্ব মূর্তিটা লাগছে। তো আপনারা যারা কানলার বাসি আছেন তারা তো এখানে এসে দেখতেই পারেন, এবং যারা আমাদের ভিডিওর মারফত দেখছেন তাদেরকে বলবো অবশ্যই লাইভগুলো দেখবেন, এরপরে আরও অনেক লাইভ আসতে চলেছে। তো এইটাই আমরা দেখালাম, লাইট জ্বললে হয়তো আরও সুন্দর লাগতো, এখন যেহেতু লাইটিংটা নেই তাই অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সামনে থেকে অপূর্ব লাগছে। আর তোমার নাম? পায়েল বর্ষা। কোথায় বাড়ি? ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম থেকে এখানে এসে প্রত্যেকবারই আসা হয়? হ্যাঁ প্রত্যেকবারই আসে। কিরকম লাগে কানলার? খুব সুন্দর। আচ্ছা কতগুলো ঠাকুর দেখলে? জাস্ট বেরিয়েছি আমরা। এইটা কেমন লাগছে? খুব সুন্দর। এটা রাতে হলে আরো সুন্দর লাগতো। রাতে হলে আরো ভালো লাগতো। হ্যাঁ চলতো। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দেখছেন মানুষ কিন্তু কানলার থেকেই যে এখানে আসছেন তা না, বাইরে থেকেও কিন্তু অনেকজন এখানে আসছেন এবং তারা এখানে ঘুরছেন। আর এখানে কিন্তু বাইরের থেকে অনেক মানুষজন আসেন, এখানকার লোকাল মানুষরা তো আছেনই কিন্তু বাইরের থেকেও অনেক মানুষজন এখানে আসেন। আপনারা চাইলেও আসতে পারেন, এটা কিন্তু এখনও থাকবে দু তিন দিন এখানকার সমস্ত প্যান্ডেল। তো এইটাই ছিল আমাদের তালবোনার প্যান্ডেল, প্রথম আমরা লাইভ করলাম যেটা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে, তালবোনার শিবতলার বুড়ো শিবতলার এখানকার প্যান্ডেলটা। তো এটা গোটাটা দেখানোর আপনাদের চেষ্টা করলাম। তো এরপরে আবারও একটা নতুন লাইভ নিয়ে আসছি আমরা, আর একটা নতুন প্যান্ডেল নিয়ে। তো সবাই নিউজ নেটওয়ার্কে ফলো করবেন, নজরে রাখবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লাইভ ভিডিও কেমন লাগছে।